নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের দ্বিতীয় অভিজ্ঞতা, অভিজ্ঞতার শিরোনাম আত্মপরিচয়, মানবিক আচরণ। আত্মপরিচয় মানবিক আচরণের দলগত কাজ তিন। দলগত কাজ তিন এমন ছিল, এখন আমরা নিজ এলাকার মানুষের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে আচরণিক রীতি বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান করব। এই কাজটি আমরা দলগতভাবে করব। এই কাজটি করার জন্য আমরা একই এলাকার সহপাঠীদের নিয়ে 5 থেকে 6 জনের একটি দল গঠন করব। এরপর আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো অনুসরণ করে তথ্য সংগ্রহ করব। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, অবশ্যই একই এলাকার সহপাঠী হতে হবে, সর্বোচ্চ 5 থেকে 6 জনের দল গঠন করতে হবে এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো অনুসরণ করতে হবে। আমরা যদি বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো দেখি তাহলে এমন দাঁড়াবে, প্রথমে বৈজ্ঞানিক অনুসন্ধানের পদ্ধতির ধাপের মধ্যে প্রথমে আসবে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা। এখানে বিষয়বস্তু হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করব। এখানে বিষয়বস্তু হচ্ছে নিজ এলাকার ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে মানুষের আচরণের রীতি নির্ধারণ করা। এরপর যে বিষয়টা আসবে সেটি হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য প্রশ্ন তৈরি করা, অর্থাৎ বিষয়বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য একাধিক প্রশ্ন তৈরি করব। এক্ষেত্রে প্রশ্নটা কিভাবে হবে এ নমুনাটা একটু আমি পরে দেখাচ্ছি। তারপর যে ধাপটা রয়েছে বৈজ্ঞানিক অনুসন্ধানে, সেটা হলো 3 নম্বরে তথ্যের উৎস নির্বাচন করা। বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় তথ্য কোথা থেকে সংগ্রহ করতে পারি তা নির্বাচন করতে হবে। যেহেতু শিক্ষার্থীদের দ্বারা এই কাজটি করা হবে, অবশ্যই তার নিজ পরিবার এলাকার এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এরপরে ধাপ হচ্ছে তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ করা, কোন পদ্ধতিতে আমরা তথ্য সংগ্রহ করব। পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে দলীয় আলোচনা, সাক্ষাৎকার এবং পর্যবেক্ষণ। এর মধ্যে সাক্ষাৎকার অনেকটা গ্রহণযোগ্য। তারপরের ধাপ হচ্ছে সময় বাজেট নির্ধারণ। অনুসন্ধানী কাজ পরিচালনার জন্য আমাদের কোনো অর্থের প্রয়োজন আছে কিনা এবং কতটুকু সময় লাগতে পারে তা নির্ধারণ করে দেব। অনুসন্ধান পদ্ধতির পরের ধাপ হচ্ছে তথ্য সংগ্রহ করা। নির্ধারিত প্রশ্নমালার আলোকে অবশ্যই তথ্য সংগ্রহ করবে। এরপর তথ্য বিশ্লেষণ করা, সংগৃহীত তথ্য পড়তে হয়, প্রয়োজনীয় তথ্যের মধ্যে যেগুলো প্রয়োজনীয় তথ্য তা নির্বাচন করতে হয় এবং সাজাতে হয়, অথবা হিসেব নিকাশ করে গ্রাফ বা চার্ট আকারে প্রকাশ করতে হয়। এর পাশাপাশি যে তথ্যগুলো অপ্রয়োজনীয় সেগুলো অবশ্যই বাদ দিতে হয়। তারপরে ধাপে রয়েছে ফলাফল ও সিদ্ধান্ত গ্রহণ। তথ্য বিশ্লেষণ করে যে উত্তর খুঁজে পাওয়া যায় সেটাই অনুসন্ধানী পদ্ধতির ফলাফল। এই ফলাফলের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। সর্বশেষ ধাপ হচ্ছে ফলাফল অন্যদের সঙ্গে উপস্থাপন ও শেয়ার করা। আমরা আমাদের ফলাফল গ্রাফ পেপার, পোস্টার, নাটিকা, ছবি, চার্ট ইত্যাদি উপায়ে উপস্থাপন করতে পারি। এছাড়া ম্যাগাজিনে বা ক্লাসে প্রতিবেদন আকারে জমা দিতে পারি। মোটামুটি এগুলোই বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ। এই অনুসন্ধান পদ্ধতি অনুসরণ করে অবশ্যই কাজগুলো করতে হবে। এরপর আমি প্রথমে আপনাদের বলতে চেয়েছিলাম যে প্রশ্নমালা প্রণয়ন বা প্রশ্নপত্র কেমন হবে। এই অনুসন্ধান কাজের জন্য যে নমুনা প্রশ্নগুলো দেওয়া আছে তার প্রথমে আছে 1 নম্বরে, আপনার জন্মস্থান কোথায়, আপনার পূর্বপুরুষ কোথায় থাকেন, আপনি পরিবারের কোন ভাষায় কথা বলেন, আপনার পরিবারের প্রধান খাবার কি, এর সঙ্গে আরো কিছু প্রশ্ন, একটু পরে আমি সেটা আলোচনা করছি। প্রশ্ন উত্তরের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে নিজ এলাকার মানুষের আচরণিক বৈশিষ্ট্যের সাদৃশ্যের ভিত্তিতে আচরণিক রীতি নির্ণয় করি। অর্থাৎ আরো কিছু প্রশ্ন আমি দেখাচ্ছি, তাহলে বিষয়টা আলো পরিষ্কার হয়ে যাবে। যদি এই ধরনের একটা দেখি, প্রথমে নমুনা প্রশ্ন যদি আমি বলি, 1 নম্বরে ছিল আপনার জন্মস্থান কোথায়, ঢাকা, আপনার পূর্বপুরুষ কোথায় থাকেন, রংপুরে, আপনি পরিবারের কোন ভাষা কথা বলেন, প্রথমত ঢাকা ভাষা, এরপর রংপুরের অঞ্চলের ভাষা হোক আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে, আপনার পরিবারের প্রধান খাবার কি,
এর উত্তরে বলতে পারে ডাল, ভাত, মাছ, মাংস, ডিম, শাকসবজি। আপনাদের প্রধান সাংস্কৃতিক উৎসব কি? ঈদ, পহেলা বৈশাখ, বসন্ত পরব। এরপর 6 নম্বর প্রশ্ন, আপনাদের প্রধান পোশাক কি? ছেলেদের ক্ষেত্রে অবশ্যই শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, এবং মেয়েদের সালোয়ার কামিজ, শাড়ি। 7 নম্বর প্রশ্ন, আপনার রাষ্ট্রীয় পরিচয় কি? এতে বাংলাদেশি। আপনাদের পারিবারিক পরিচয় কি? পিতৃতান্ত্রিক পরিবার। আপনার পেশাগত পরিচয় কি? আমি শিক্ষার্থী, বাবা শিক্ষক, মা গৃহিণী। আপনাদের এলাকার আবহাওয়া বা জলবায়ু কেমন? এর উত্তরে বলতে পারে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। সর্বশেষ প্রশ্ন, আপনাদের রাজনৈতিক পরিচয় কি? মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শী। এটা জাস্ট একটা নমুনা প্রশ্ন এবং তার উত্তর। এই নমুনা প্রশ্ন এবং উত্তরের মধ্যেই এলাকা ভিত্তিক সামাজিক, সাংস্কৃতিক, ভৌগোলিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটগুলো অবশ্যই উঠে আসবে। আপনাদের বলে রাখি, এটি একটি নমুনা সমাধান, এর পক্ষে এবং বিপক্ষে আপনার মতামত থাকতে পারে। আশা করি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।